সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো স্যার সাজিদ? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আসসালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি স্যার আসসালাম। ভালো আছি, আপনি আসসালাম কেমন আলাইকুম আছেন? স্যার। হ্যাঁ ভালো আছো, তোমরা ভালো আসসালাম আছো সবাই? আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, আমার একটু বমি আর হচ্ছে ফুড পয়জনিং হয়েছে। আচ্ছা, চোখ দিয়ে বোঝা যাচ্ছে, চোখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বমি হচ্ছে। কেন, খাওয়া দাওয়ার সমস্যা নাকি? ইয়েস স্যার, বেশি ভাজা পোড়া হয়ে গেল। স্যার ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। এই একরামুল মাজিদ নামে কেউ আছে তোমাদের পোলাপান স্টুডেন্ট? নো স্যার, শুনতে পারি? নো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপান আছে? আপান তোমাদের সেকশনে আপান আছে? আপান শরীফ আছে? এমডি শরীফ? আজকে এত কম ছাত্র কেন, বাকিরা কই, এখনো আসে না? হ্যাঁ বুধবারে ক্লাস আজকে হবে, এটা তো আগেই নোটিশ দিয়েছি। স্যার আমি আমার কয়েকটা ফ্রেন্ড কে নিয়ে ভিডিও কলে কথা বলি। তাই কখন কথা বলো? স্যার কথা, আর আমিও বলছি। হ্যাঁ আমি তানজিল, তারপর সাদি, কয়েকজন মিলে কথা বলি, চার পাঁচ সবাই মিলে কথা বলছি। স্যার কেন, কখন কথা বলছিলা? অল্প কিছু গ্রুপ চ্যাট করছি। এই যে কেজ স্যার ক্লাসের আছে, এই যে 10 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে ব্রেক পাইলে স্যার আবার করব। কিসের কথা বলো, কিসের কথা বলো? স্যার আমরা গেম নিয়ে কথা বলি, এর সামনে গেম খেলবো আমরা তিনজনই, গেম খেলি একটা। স্যার চাপ বাবস সুদাম পাবজি খেলে সবাই খেলে, মিথ্যা হতো স্যার, এগুলো বিশ্বাস করবেন না। গুল পাট্টি স্যার, স্যার সব গুল পাট্টি স্যার, একটাও বিশ্বাস করবেন না। হ্যাঁ সত্যি বলতেছো না, সব ঠিক আছে, আমরা সত্যি কথা বলতেছি। গুলপাট মানে, গুলপাট হইলে তো বলতামই না আমাদের এই সংবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদনান রাফিদ, ভালো আছো তুমি? রাফিদ স্যার মেসেঞ্জারে কয়েকজন লিখতেছে ক্লাস কি হচ্ছে না হবে। কে বলছে? রাহিন নামে একটা স্যার, রাহিন। না ক্লাস তো বুধবার আজকে হওয়ার কথা, সেটা তো আগেই জানা দিয়েছে রুটিন অনুযায়ী। স্যার আজকে খালি হবে? হ্যাঁ আজকে স্যার। স্যার আমার লাস্ট ক্লাস বলতে, এটা বুধবারের ক্লাস, আজকে শেষ, এরপরে পরীক্ষার আগে আর ক্লাস নাই, পরীক্ষা তো 16 তারিখ থেকে। পরীক্ষার আগে নাই, পরীক্ষার আগে আর নাই, কিন্তু পরীক্ষার পরে সোমবারে ক্লাস হবে না। পরীক্ষা কবে শেষ হবে? পরীক্ষা কবে শেষ হবে? 23 তারিখে শেষ হবে মনে হয়, 22-23। 23 তারিখের পর থেকে আবার ক্লাস শুরু, 23 তারিখের পর থেকে আবার ক্লাস শুরু হবে। একটা ক্লাস পেয়েছি যেটা বুধবারে ক্লাস ছিল, তো আমরা অলরেডি রিভিশন ও দিয়েছি, যেগুলো সিটি পরীক্ষা টপিক সেগুলো আমরা রিভিশন দিয়েছি। সুতরাং আশা করি তোমরা ইতিমধ্যে সব জেনে গেছো যে সিটি পরীক্ষায় টোটাল 70 থেকে 90 পৃষ্ঠা জ্যামিতি আমরা যেগুলো করাইছি এগুলোর মধ্যে। তো আজকে আমরা মূলত রিভিশনের ক্লাসে একটা করব, সেই রিভিশন ক্লাস স্ক্রিন শেয়ার অপশনে যাচ্ছি আমি কথা না বলে।
তো যাই হোক, আমরা আসলে ভগ্নাংশতে আছি, ভগ্নাংশের যোগ বিয়োগ। আমরা এর আগে ক্লাসগুলোতে তোমাদের মনে আছে মনে হয় যে ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ এগুলো নিয়ে আমরা মূলত ক্লাস করছিলাম। তো আজকে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, যদিও বিয়োগ আমাদের সিলেবাসে নাই, তারপর আমরা যোগ বিয়োগ দুটো আগেও আলোচনা করছিলাম, আজকেও আমাদের থাকবে। তো প্রথমে আসো, এটা ভগ্নাংশ স্লাইড, অর্থাৎ আমরা কি ধরনের ভগ্নাংশগুলো যোগ বিয়োগ করব, এই যোগ বিয়োগের কিছু স্লাইড বা নমুনা দেওয়া আছে। এরপরে হচ্ছে আজকে আমরা কি শিখব, সহজে ভগ্নাংশে যোগ করতে পারবো, সহজে ভগ্নাংশে বিয়োগ করতে পারবো। তো প্রথম স্লাইডে আমরা আসি, দেখো যোগ করি, সবাই লেখো, যোগ করি 8/3 যোগ 8/4, প্রথম ভগ্নাংশ 8/3 যোগ 8/4। তো সমাধানে আসি আমরা, তো এখানে যদি আমরা যোগ করতে যাই তখন দেখতে হবে আমাদের ভগ্নাংশগুলোর হর কি অসমান, ভগ্নাংশগুলো হর সমান, যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, হর লসাগু নিতে হবে। তো নিচে হর লসাগু নিলাম 8, আর উপরে লবগুলো আমরা যোগ করে দিলাম 3+4, 3+4 যোগ করলে 7, উপরে নিচে 8, তাহলে আমাদের বের হলো 8/7। অতএব নির্ণয় যোগফল 8/7, আমাদের বের হলো নির্ণয় যোগফল 8/7। এরপরে আমাদের 2 নম্বর 5/2, যোগ 5/3, 5/2 যোগ 5/3, সমাধান আসে 5/2 যোগ 5/3 সমান সমান। এখন আমরা এদের হরে সমান পাচ্ছি, দুইটা ভগ্নাংশের হর একই 5, যেহেতু 5 তাহলে আমরা লসাগু 5 করব। তারপর আমরা যোগ করব 2+3, 2 এর সাথে 3 যোগ করব, যেহেতু উপরে লব 2 আর 3 আছে, যোগ করলে 5 আসে উপরে, নিচেও 5, তাহলে আমরা কাড়াকাড়ি করলে আমাদের একটা মান বের হবে 1, কাটাকাটি করলে মান বের হবে 1। অতএব নির্ণয় যোগফল আমাদের 1, এখানে অতএব চিহ্ন হবে, আমরা যদি অতএব চিহ্ন দিই নাই, অতএব নির্ণয় যোগফল 1। তাহলে বুঝতে পারছি এখানে ভগ্নাংশের হর যদি একই হয়, হরটাই লসাগু হিসাবে কাউন্ট করতে হবে, অর্থাৎ ধরতে হবে। তা আমরা হরটাই ধরলাম, হরটাই ধরলাম, তো হর হচ্ছে আমার 5/5, তো লসাগু 5 নিলাম, তারপর লব আছে 2, উপরে যোগ 3, 3+2 যোগ করলে 5, 5/5 কাটাকাটি করলাম 1 আসবে, অতএব নির্ণয় যোগফল 1, অতএব চিহ্ন আছে এখানে। তো এটা উঠাও সবাই, সুন্দর করে উঠাও। সাজিদ ইকবাল, হ্যাঁ কমপ্লিট করছো, ভেরি গুড, যারা কমপ্লিট করবে তারা হাত উঠাবা, তাহলে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কমপ্লিট করলে আমরা পরবর্তী স্লাইডে যাব। হ্যাঁ ভেরি গুড, অনিন্দ্য ডালি অন্ত, তাহা, হ্যাঁ ভেরি গুড,
তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। স্লাইডে আর সময় দিলাম না, কারণ সময় দেওয়ার মতো সময় নাই। এবার আসি আমরা 5 নম্বর স্লাইড। সবাই হাত নামাই বলো, সবাই হাত নামাই বলো। এবার যোগ করি, আরো আছে 3 নম্বর, 7 ভাগের 1। সবাই হাত নামাই বলো, যোগ 7 ভাগের 4। সমাধানে আসি, 7 ভাগের 1 যোগ 7 ভাগের 4। তো আমরা যোগ করতে গেলে যেহেতু দুটা ভগ্নাংশের হর সমান, তাহলে আমরা লসাগু 7-এ ধরবো, কারণ দুটার হর একই 7। এবার আমরা লব গুলো জাস্ট যোগ করে দিব, 1 যোগ 4, কারণ হর সমান হলে হরটাই লসাগু হবে। আর উপরে লব গুলো যোগ করবো, 1 যোগ 4, 4-এ 1-এ যোগ করলে 5, 7 ভাগের 5। অতএব নিম্ন যোগফল 7 ভাগের 5। এই হচ্ছে আমাদের 3 নম্বর। 4 নম্বর হচ্ছে 9 ভাগের 7 যোগ 9 ভাগের 2। তো 9 ভাগের 7 যোগ 9 ভাগের 2, সমাধানে আমরা আসি, 9 ভাগের 7 যোগ 9 ভাগের 2। তো এখানে দুটা ভগ্নাংশেরই হর 9, যেহেতু 9 তা আমরা লসাগু নিব 9। তাহলে 9 লসাগু নেওয়ার পরে আমাদের আসবে উপরে 7 লব, পরে আছে আমাদের 2। তাহলে 7 আর 2 যোগ করব, দুটো লব 9, উপরেও 9 নিচেও 9, কাটাকাটি করবা 9-1-এ 9, অর্থাৎ সমান সমান হবে 1। অতএব নির্ণয় যোগফল 1, মানে যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি দিয়ে দিব 9-1-এ 9। তুমি দেখাতে পারো, কাটাকাটিটা না দেখালেও চলে, সমান সমান 1, অতএব নির্ণয় যোগফল। এই সাজিদ, আহনাফ আহাদ নামে তোমাদের কোনো ছাত্র আছে? ইশারা দাও, আহনাফ আহাদ। আচ্ছা, হ্যাঁ, শাহিক আহসান খান, ভেরি গুড, ভেরি গুড। কমপ্লিট করো, আর 1 মিনিট দিব এটার জন্য, আর 1 মিনিট, 2 মিনিট, 2 মিনিটের মধ্যে শেষ করো। আরো অনেক স্লাইড আছে তো, তাই শেষ করতে হবে, সবাই শেষ করো। হ্যাঁ, ভেরি গুড, অনিন্দ্য ঢালি, ভেরি গুড। লাস্ট মিনিট, এটার জন্য লাস্ট মিনিট বরাদ্দ, তাড়াতাড়ি করো।
আচ্ছা তাহলে আমরা এবার পরবর্তী স্লাইডে যেতে পারি, 6 নম্বর স্লাইড। দেখো 6 নম্বর হচ্ছে বিয়োগ করি, বিয়োগ করি 7 ভাগের 6 বিয়োগ 7 ভাগের 5। তো এখানেও দুটো ভগ্নাংশের হর সমান। তোমাদের 3 তে অবশ্য ভগ্নাংশ যেগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটারই হর সমান। এই কারণে হর যেহেতু সমান, আমরা হরে ভিন্ন কিছু করি নাই, কারণ এগুলো পরীক্ষা বইতে যেহেতু নাই তাই তোমাদের দিবে না। তো হর সমান, হর 7 আমরা লসাগু নিলাম, তারপরে উপরে লব আছে 6 বিয়োগ 5, 6 থেকে 5 বিয়োগ করবা তাহলে আসবে হচ্ছে 1, উপরে 1 নিচে 7, 7 ভাগের 1, অতএব নির্ণয় বিয়োগফল 7 ভাগের 1। এবার 2 নম্বর, 9 ভাগের 7 বিয়োগ 9 ভাগের 4। এখানেও সমাধানে আসি আমরা, প্রথমে ভগ্নাংশটা লিখবো, তারপরে দুটা ভগ্নাংশের হর যেহেতু সমান হরটাই লসাগু নিব 9, তারপরে আমরা উপরে লব বিয়োগ করে দেব 7 বিয়োগ 4। তো 7 থেকে 4 বিয়োগ করলে 3, উপরে হয় 3 নিচে হচ্ছে 9। তো 3 কে 9 কে 3 দিয়ে কাটা যায়, 3 তিরিকা 9, তুমি কারিগরি দেখাতে পারো, উপরে থাকবে 1 নিচে হবে 3 সমান সমান 1/3, অর্থাৎ 3 ভাগের 1, অতএব নির্ণয় বিয়োগফল হচ্ছে 3 ভাগের 1। অর্থাৎ কারাডি করা গেলে কারাকাটি করে দেখাতে হবে। কি সাজেদ শেষ? আচ্ছা হ্যাঁ, ভেরি গুড অনিন্দ্য ডালি, ভেরি গুড। এটার জন্য আর 1 মিনিট সময় পাবা, 1 মিনিটের মধ্যে বাকিটা শেষ করো। এবার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, সবাই হাত নামাই বলো। পরবর্তী স্লাইড 7 নম্বর স্লাইড, এটাও বিয়োগ করি, 1 বিয়োগ 4 ভাগের 3 সমাধানে আসি। এখানে 1 একটা পূর্ণ সংখ্যা, 4 ভাগের 3 হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। যেহেতু পূর্ণ সংখ্যা 1, তাহলে আমরা তার নিচে কিছুই পাচ্ছি না, 1 কে উপরের সংখ্যা ধরা হয়। তাহলে আমরা লসাগু নিতে হবে 4, যেহেতু 4 এ আছে। তারপরে যেহেতু 1 পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে আমরা লব ধরতে পারি, হর নয়, একের নিচে মনে মনে তুমি 1 ধরতে পারো। তাহলে 4 এর সাথে আমরা ওই লবটা গুণ করে দিব, 4 একে 4, তাহলে 4 একে 4, হর যেহেতু নাই, হর দিয়ে ভাগ করতে হয় কিন্তু হর নাই, তাহলে 4 একে 4, উপরে 4 হবে বিয়োগ 3, এ পাশে আছে 3। তো 4 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 1, অতএব সমান সমান পাবো 4 ভাগের 1, অতএব নির্ণয় বিয়োগফল 4 ভাগের 1। এবার আমরা 4 নম্বর আসি, 1 বিয়োগ 7 ভাগের 5, 1 বিয়োগ 7 ভাগের 5, এখানেও 1 পূর্ণ সংখ্যা, 7 ভাগের 5 ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা, একের নিচে মনে মনে হর 1 ধরতে পারো, তাহলে লসাগু করে নিবা 7, 7 লসাগু করার পরে
এবার আমরা কি করব, ওই যে একের নিচে যেহেতু কিছু নাই এক লব, তার সাথে সাথে একে সাত, সাত গুণ করে দিব লসাগুটা। তাহলে সাত বিয়োগ এখানে আছে পাঁচ, সাতের থেকে পাঁচ বিয়োগ করে দুই, সমান সমান সাত ভাগের দুই। অতএব নির্ণয় বিয়োগ ফল সাত ভাগের দুই। কে সাইফান সাফওয়ান, শেষ নাকি তোমার প্রশ্ন? প্রশ্নটা পরে, তাহলে এক হাত উঠে রাখছে যে এই অঙ্ক শেষ করো, শেষ করছো, এটা শেষ করো সবাই। হ্যাঁ ভেরি গুড অনিন্দিত আলী, ভেরি গুড। শাইক আসান, ভেরি গুড, ভেরি গুড। সবাই শেষ করা, আমরা এটার জন্য 2 মিনিট সময় দিব, এর পরবর্তী স্লাইডে যাবো আমরা পরে, এটার জন্য 2 মিনিট সময় আছে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে গেলাম, এবার আসো 8 নম্বর স্লাইড দেখো সবাই। জাবেদের কাছে 8/5 মিটার পিতা আছে, জাবেদের কাছে 8/5 মিটার পিতা আছে, যদি সে কামালকে 8/3 মিটার পিতা দেয় তবে জাবেদের কত মিটার পিতা থাকবে? সমাধানে আসি, জাবেদের কাছে পিতা আছে 8/5 মিটার, জাবেদ কামালকে দিল 8/3 মিটার পিতা। তাহলে এখন এটা বিয়োগ করবো আমরা, যেহেতু বিয়োগটা নিচে নিচে করবো না তাই আমরা পাশাপাশি বিয়োগ করতে হবে। অতএব জাবেদের কাছে পিতা থাকবে, আমরা ব্র্যাকেট দিব 8/5 - 8/3, 8/5 - 8/3। তো এখানে আমরা দুইটা ভগ্নাংশের হর একই পাচ্ছি, অর্থাৎ 8 পাচ্ছে। যেহেতু 8 পাচ্ছে তাহলে 8-ই লসাগু নিব আর লব বিয়োগ করব 5 - 3। তো 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাবো 2, তাহলে উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 8, 8/2 মিটার। এটাকে আবার কাটাকাটি করা যায় কত দিয়ে, 2 দিয়ে, 2 দিয়ে যদি আমরা 8 কে কাটি তাহলে 4 × 2 = 8, নিচে হবে 4 উপরে হবে 1, 4/1 মিটার, উত্তর 4/1 মিটার। যদি কোনো ভগ্নাংশে এরকম কাটাকাটি করা যায় তাহলে তুমি সর্বশেষ কাটাকাটি করে দেখাবা। এটা কমপ্লিট করো সবাই, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো আজকে, তবে এটা সবাই কমপ্লিট করো সুন্দর করে।
লাস্ট 2 মিনিট এই স্লাইডের জন্য শেষ 2 মিনিট বাদ দাও হ্যাঁ ভেরি গুড অনিন্দ্র তাহলে অন্ত ভেরি গুড হ্যাঁ ঠিক আছে ভেরি গুড শাইক হাসান ভেরি গুড লাস্ট মিনিট এটার জন্য শেষ মিনিট এরপরে আমরা যে 10 মিনিট সময় পাবো 10 মিনিট আজকে অনেক প্রশ্নই জিজ্ঞাসা করব জ্যামিতি নিয়েও জিজ্ঞাসা করতে পারি আমি আজকেরটা নিয়ে তো জিজ্ঞাসা করবই জ্যামিতি নিয়েও জিজ্ঞাসা করতে পারি যেহেতু আমরা আগে জ্যামিতি পড়াইছিলাম তাই জ্যামিতি নিয়েও প্রশ্ন থাকতে পারে সুতরাং সবাইকে 10 মিনিট সময়ের মধ্যে যতদূর সম্ভব সবাইকে একটা একটা করে প্রশ্ন করার সম্ভাবনা আছে তো আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই এবার আর দেরি করলাম না এবার আমরা প্রশ্নোত্তর পর্বে প্রথমে আমরা অনিন্দ্র ঢালি অন্তুকে জিজ্ঞাসা করব অন্তু শুনতে পাচ্ছ আমাকে Yes, sir. বলো লব নয় এবং হর চার ভগ্নাংশটি কত নয় ভাগের চার ভাগ মানে কি নয়টা উপরে নাকি চারটা উপরে নয়টা নিচে চারটা উপরে হয় নাই তো নয়টা হবে উপরে লব উপরে থাকে আর হরটা থাকবে নিচে চার ভাগের নয় ভুল হয়ে গেল তুমি পারলা না তারপরে এবার শাইক হাসান খান শাইক হাসান খান শাইক শুনতে পাচ্ছ আমাকে Yes, sir. বলো লব সাত এবং হর পাঁচ ভগ্নাংশটি কত পাঁচ ভাগের সাত ভাগ ভেরি গুড পাঁচ ভাগের সাত ভাগ এবার সাজিদ ইকবাল শুনতে পাচ্ছ আমাকে Yes, sir. হর আট এবং লব তিন ভগ্নাংশটি কত আট ভাগের তিন আট নিচে আর তিন হ্যাঁ ভেরি গুড এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই আবরার ইয়াসির তাহা শুনতে পাচ্ছ আমাকে Yes, sir. বলো সাত ভাগের দুই যোগ সাত ভাগের পাঁচ সমান কত হবে স্যার এক হবে এক হবে ভেরি গুড এই তো পারছে খুব তাড়াতাড়ি পারছে নাসিফ 12047 নাসিফ শুনতে পাচ্ছ নাসিফ শুনতে পাচ্ছ Yes, sir. নাসিফ বলো পাঁচ ভাগের তিন যোগ পাঁচ ভাগের এক সমান কত পাঁচ ভাগের চার ভেরি গুড এবার আমরা আবু হেলাল আবু হেলালকে জিজ্ঞাসা করতেছি আবু হেলাল বলো Yes, sir. আবু হেলাল আট ভাগের পাঁচ যোগ আট ভাগের তিন সমান কত আট ভাগের পাঁচ যোগ আট ভাগের হ্যাঁ বলো আট ভাগের দুই ভাগ হ্যাঁ আট ভাগের দুই ভাগ শিওর তুমি আট ভাগের পাঁচ যোগ আট ভাগের তিন ভালো মতো একটু হিসাব করি বলো Yes, sir, দাঁড়ান হিসাব করে দিই এটা খুব সোজা তুমি একটু চিন্তা করলেই তো হয়ে যায় খুব সোজা স্যার চার ভাগের এক ভাগ না শুধুমাত্র এক উত্তর হচ্ছে এক আটে আটে কাটা যাবে লাস্টে এক আসবে রেজাল্ট পারলে না তুমি বুঝছো তুমি ভালো করতে পারবে না এটা তারপরে আয়ান আয়ান এই আয়ান আমার দিকে তাকাও কোন দিকে তাকাও তুমি আয়ান শুনতে পাচ্ছ আয়ান শুনতে পাচ্ছ তুমি বলো সাত নম্বর এক বিয়োগ সাত ভাগের পাঁচ সমান কত এক বিয়োগ সাত ভাগের পাঁচ এক বিয়োগ সাত ভাগের পাঁচ সমান কত এক মিনিট
তাড়াতাড়ি বলো, এতক্ষণ লাগে নাকি? মাহমুদুল হক, তাকে জিজ্ঞাসা করি। মাহমুদুল হক শুনতে পাচ্ছ আমাকে? মাহমুদুল হক, মাহমুদুল হক শুনতে পাচ্ছ? Yes sir. বলো, 9/5 - 9/4 সমান কত হবে? স্যার একটু দাঁড়ান, একটু স্যার 1/9। আবার বলো, বুঝি নাই। উপরে 1, নিচে 9। স্যার উপরে 1, নিচে 9। উপরে 1, নিচে 9, না? রাইট, 9/1 বলে, এটাকে 9/1 বলে। উচ্চারণটা স্যার আমি বললাম, আপনি বললাম বুঝেন নাই। 9/1, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা আসি, মাহমুদুল হককে আনমিউট করে দিলাম। এবার আমরা মুনেমকে জিজ্ঞাসা করি। মুনেম, মুনেম বলো, শুনতে পাচ্ছো মুনেম আমাকে? 6/5, 6/5 - 6/2 সমান কত? Yes sir. 6/5 - 6/2 সমান কত? স্যার এখানে তো 5/2 লেখা আছে। না না, আমি বলছি 6/5 - 6/2, 9 নম্বর প্রশ্ন। 6/5 - 6/2 সমান কত? 6/4 হবে নাকি অন্য কোন রেজাল্ট হবে? স্যার 6/4 হবে। আচ্ছা 3/2 হবে, এটাকে কাটাকাটি করে ছোট করা যায়, 3/2 হবে রেজাল্টটা, হবে 3/2। মানে এমনি এটাও হবে, কিন্তু রেজাল্টটা আসলে 3/2 বলাটাই উচিত ছিল তোমার। জাহিন বলো, জাহিন, জাহিন শুনতে পাচ্ছ? জাহিন, Yes sir. তুমি বলো, Yes sir. 4/3 - 4/1 সমান কত? স্যার 1। 4/3 - 4/1 সমান 1, ভেরি গুড। হ্যাঁ জাহিন পারছে, ভেরি গুড। এবার আমরা চলে যাব নিচের দিকে, আরো প্রশ্ন আছে কিন্তু আমার, এখনো শেষ হয়নি। শ্রেয়ন প্রসাদ কে জিজ্ঞাসা করবো। শ্রেয়ন প্রসাদ শুনতে পাচ্ছ? শ্রেয়ন, তুমি বলো, বর্গের 4টা বাহু দৈর্ঘ্য কেমন হবে? বর্গের 4টা বাহু দৈর্ঘ্য কেমন হয়? সমান। সমান, আর আচ্ছা ভেরি গুড। তোমাকে আর প্রশ্ন জিজ্ঞাসা করলাম না এটার, শ্রেয়ন প্রসাদ যেহেতু পারছে আমরা চলে যাব। তানজিদ ও তৌসিফুল্লাহ হাতুড়, আচ্ছা আচ্ছা তৌসিফুল্লাহ কি বলি, তৌসিফুল্লাহ শুনতে পাচ্ছ? বলো, বর্গের প্রত্যেকটা কোণের পরিমাপ কত ডিগ্রি? বর্গের প্রত্যেকটা কোণের পরিমাপ কত ডিগ্রি? 90 ডিগ্রি, না 90 ডিগ্রি বলছো? আচ্ছা ভেরি গুড, তৌসিফুল্লাহ পারছে। এবার আমরা চলে যাব তৌসিফুল, তামজিদ, তামজিদ কে একটু আগে প্রশ্ন করতে চাইছিলাম। তামজিদ, তামজিদ বলো পরবর্তী প্রশ্ন তোমার কাছে। তামজিদ, রম্বসের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য কেমন, সমান না অসমান? রম্বসের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য তার সমান? সমান, আচ্ছা। এবার আমরা সেজান কে জিজ্ঞাসা করি। সেজান, সেজান শুনতে পাচ্ছো? Yes sir. রম্বসে প্রত্যেকটি কোণ কি 90 ডিগ্রি সমান না সমান না? উত্তর দিবে যে কোনো একটা। রম্বসের প্রত্যেকটি কোণের পরিমাপ কি 90 ডিগ্রি সমান না সমান নয়? যে কোনো একটা উত্তর, অপশন দুইটা। কি, কার দিকে তাকাচ্ছে? 90 ডিগ্রি সমান না, রম্বসের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি সমান নয়, রম্বসের কোণগুলো সমকোণ না। পারলা না? এবার আমরা চলে যাই রম্বসের পরে, আরেকটা আছে চতুর্ভুজ, মনে সম্ভবত আমাদের আছে চতুর্ভুজ। মনিপ, মনিপকে জিজ্ঞাসা করি। মনিপ বলো,
চতুর্ভুজ কাকে বলে মুনিশ? চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে মনি পারলো। এবার আমরা তাহলে পরের ক্লাস আমরা হোমওয়ার্ক আর দিচ্ছি না, যেহেতু আমাদের পরীক্ষা সবাই 70 থেকে 90 পেজ, এগুলা রিভিশন দিবা। যেগুলো ছোট ছোট প্রশ্ন, যেগুলো আমরা এই প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন জিজ্ঞাসা করছি সেগুলো রিভিশন দিবা, যেগুলো জ্যামিতির মধ্যে জিজ্ঞাসা করছি এগুলো রিভিশন দিবা, কারণ তোমার 20টা অবজেক্টিভ আসবে, 20টা বেশি 20 পেতে হবে। সুতরাং সবাইকে 70 থেকে 90 পেজ রিভিশন দিয়ে যাবা। আমার প্রশ্নোত্তর পর্বে যে প্রশ্নগুলো আমি জিজ্ঞাসা করছি এগুলো রিভিশন দিবা, জ্যামিতি যেগুলো আমরা পড়াইছি সেগুলো রিভিশন দিবা সবাই। তো আজকে তাহলে আমরা মোটামুটি শেষ করতে পারি। সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি, সবাই যার যার মতো করে বিদায় নিতে পারো এখন। আল্লাহ হাফেজ। আমি নিজের থেকে প্রশ্ন করছি। চতুর্ভুজ কাকে বলে ওইটা তো স্লাইড দেননি।